হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি কথা বলবো আমার ব্রেসেস এক্সপিরিয়েন্স সম্পর্কে। আমার আগের ভিডিওতে আমি আমার দাঁতের বিফোর আফটার যে ট্রান্সফরমেশন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। সো ওই ভিডিওতে আপনারা অনেকেই আমার কাছে কমেন্টে অনেক কিছু জানতে চেয়েছেন যে আমি কোথা থেকে ব্রেসেসটা পরেছি। আচ্ছা, প্রথমেই আসি ব্রেসেস কী। ব্রেসেস হচ্ছে ছোটো ছোটো ব্র্যাকেট যেগুলো দাঁতে আঠার সাহায্যে লাগানো হয়, আর এই ট্রিটমেন্টটাকে বলা হয় অর্থোডন্টিক ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্টটা হচ্ছে করে থাকেন অর্থোডন্টিস্টরা। আর এরপরে আসি অর্থোডন্টিক ট্রিটমেন্ট কোন কোন দাঁতের সমস্যায় করা হয়। আচ্ছা, অর্থোডন্টিক ট্রিটমেন্ট করা হয় আপনার দাঁতে আঁকা বাঁকা, দাঁত উঁচু থাকা, দুই দাঁতের মাঝখানে ফাঁকা, এই সমস্ত সমস্যায় সাধারণত আমরা ব্রেসেস করে থাকি। বা এটা ট্রিটমেন্টের খরচ কেমন বা কতদিন সময় লেগেছে, এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। এরপর আসি আমি ব্রেসেস কোথা থেকে পড়েছি। আচ্ছা, তো শুরুতেই বলে নিই যে আমি কোনো ডাক্তার না, আমিও আপনাদের মতো একসময় পেশেন্ট ছিলাম বা আমিও হচ্ছে ব্রেসেস করতে চাচ্ছিলাম এমন একজন মানুষ ছিলাম। তো আমি হচ্ছে আসলে ইউটিউব ইন্টারনেট থেকে বিভিন্ন আর্টিকেলস এবং হচ্ছে ভিডিওস দেখে দেখে যখন আমার একটা কনফিডেন্স এসেছে যে হ্যাঁ আমি এই ট্রিটমেন্টটা করব বা আমি হচ্ছে করতে পারবো বা আমার সেরকম করার মানসিক শক্তি আছে, তখন আমি এই ট্রিটমেন্টটা শুরু করি। তো শুরুতেই বলি যে এই ট্রিটমেন্টটা কিন্তু সব ডেন্টাল ডাক্তাররা করেন না, শুধুমাত্র অর্থোডন্টিকরাই এই আঁকা বাঁকা দাঁতের যে বা দাঁতের যে সৌন্দর্য বৃদ্ধি করা হয় সেই সমস্ত সমস্যার ট্রিটমেন্ট মানে করে থাকেন। যেমন আমাদের হার্টের প্রবলেম হলে আমরা যাই হচ্ছে কার্ডিওলজিস্টের কাছ থেকে, তারপর আমাদের ওষুধ নিতে হলে আমরা যাই মেডিসিন ডাক্তারের কাছে। সেম ওইতে দাঁতের এই সমস্ত সমস্যা আর দাঁতের আদার্স যে সমস্যা থাকে, যেমন দাঁতে ব্যথা বা আপনার দাঁতে আপনার ফিলিং করতে হবে, রুট ক্যানাল করতে হবে, এই সমস্ত সমস্যার ডাক্তাররা কিন্তু আলাদা। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আমি এই ট্রিটমেন্টটা করিয়েছি আপনার পিজি হসপিটাল, BSMMU যেটাকে বলে এখন, যেটা ঢাকা শাহবাগে, সেখানের অর্থোডন্টিক ডিপার্টমেন্ট থেকে। তো আপনারা চাইলে এটা অন্য জায়গা থেকেও করতে পারেন। তো ঢাকায় হচ্ছে আপনার এই যে পিজিতে করা হয় এই ট্রিটমেন্টটা, আর ঢাকা ডেন্টালে, আর এছাড়া প্রাইভেট হসপিটাল বা হচ্ছে প্রাইভেটভাবেও এই ট্রিটমেন্টটা করা হয়, অর্থোডন্টিস্টরা এই ট্রিটমেন্টটা মানে করে থাকেন। আপনি অবশ্যই ট্রিটমেন্টটা নেওয়ার আগে আপনি ডাক্তারের সাথে কথা বলে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। তো আমি পিজি হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আপনার ওইখানে গেলে সেরকম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না, আপনি কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে অর্থোডন্টিক বা দাঁতের ডিপার্টমেন্টটা কোন দিকে। ওইখানে যেয়ে আপনি জাস্ট আপনার দাঁতের সমস্যার কথা বলবেন, ওরাই আপনাকে সব কিছু বিস্তারিত বলে দিবে। পিজি হাসপাতাল থেকে এই ট্রিটমেন্টটা করতে আমার সময় লেগেছে 2.5 বছর। আমি 2018 এপ্রিলে ব্রেসেস করি এবং 2020 করোনা ভাইরাসের জন্য 4 মাস আমার ট্রিটমেন্ট বন্ধ ছিল। তো এ কারণে 2.5 বছর সময় লেগেছে। আর এই ট্রিটমেন্টটা করতে খরচ করেছে আমার 67,000 টাকা। তো এই টাকাটা একসাথে দিতে হয় না, টাকাটা ইনস্টলমেন্টে দিতে হয়। আর এটা আপনি বাকিটা হাসপাতালে গেলে আপনাকে ওরা বিস্তারিত বলে দিত। আর পিজি যেহেতু সরকারি হাসপাতাল, তো এই ট্রিটমেন্টটা এখানে কিছুটা কম। আপনি যদি অন্য কোথাও থেকে করান বা কোনো প্রাইভেটভাবে করান বা আপনি কোনো অন্য কোনো প্রাইভেট হসপিটালে করান, তাহলে এই ট্রিটমেন্টের খরচটা মানে কিছুটা বাড়বে। একজন আমাকে কমেন্ট করেছেন যে আপু এই ট্রিটমেন্টটা এত বেশি ব্যয়বহুল কেন। আচ্ছা, তো শুরুতেই বলি এই যে ব্রেসেস পড়াটা বা এই যে অর্থোডন্টিক ট্রিটমেন্টটা, এটা কিন্তু অনেক একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে 2 থেকে 3 বছর বা মানে অনেকটা সময় ধরে আপনাকে ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রেখে 21 দিন পর পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রতি মাসে মাসে আপনাকে দাঁতের এই ট্রিটমেন্টটা নিতে হবে। তো এই কারণে আসলে এই ট্রিটমেন্টটা আমি বলবো যে এই খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ, আসলে বলতে গেলে ঠিকই আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমাকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, সেটা হচ্ছে যে দাঁতের এক্সট্রাকশন বা এই ট্রিটমেন্ট করতে গেলে দাঁত ফেলতে হয় কি না। তো আমি বলবো যে আসলে সবার ফেলতে হয় না, আমার ফেলতে হয়েছে। কারণ আমার হচ্ছে দাঁতের যে মাড়িতে আমার পর্যাপ্ত স্পেস ছিল না, এবং স্পেস না থাকলে আপনার দাঁতকে টেনে সোজা করা যাবে না। তো যাদের মুখের ভিতরে বা দাঁতের হচ্ছে মাড়িতে যদি স্পেস থাকে তাহলে তাদের দাঁত ফেলতে হয় না, কিন্তু যাদের মাড়িতে স্পেস না থাকে তাদেরকে দাঁত ফেলতে হয়। আচ্ছা, আরেকটা মোস্ট কমন কোশ্চেন ছিল যে আমার 2টা দাঁতে প্রবলেম বা আমার 1টা দাঁত একটু উঁচু বা আমার 1টা দাঁত একটু বাঁকা, তাহলে কি সেক্ষেত্রে কি আমি উপরের পাটি দিয়ে শুরু করবো কি না ব্রেসেস, এই ধরনের একটা কোশ্চেন ছিল। আসলে একজন না,
দুই তিনজন আপনারা জানতে চেয়েছেন। তো আমি তাদের ক্ষেত্রে বলবো যে আমি যখন আপনাদের মতো পেশেন্ট ছিলাম তখন আমি আসলে এটাই ভাবতাম যে দুটা দাঁত হয়তো উঁচু, তাহলে হয়তো শুধু উপরের পাটিতেই আমি ব্রেসেস করে চলবে। বাট এই যে ব্রেসেস যে ট্রিটমেন্টটা, এটা আপনার সবগুলো দাঁতেই আপনাকে হচ্ছে ব্রেসেস করতে হবে, এবং আপনার দুইটা দাঁতে হচ্ছে প্রবলেম থাকলে আপনার যে পরিমাণ খরচ হবে, এবং আপনার সবগুলো দাঁতে যদি হচ্ছে প্রবলেম থাকে তাহলেও একই পরিমাণ খরচ হবে। আপনি যদি দুইটা দাঁত থেকে হচ্ছে ট্রিটমেন্ট করতে চান তাহলে খরচ আসলে কমে যাবে না। এটা আসলে ট্রিটমেন্টটা মানে করতেই হয় আপনার সব দাঁতে প্রেশার দিয়ে দিয়ে প্রাকৃতিকভাবে, এটা অনেক একটা সময় সাপেক্ষ ব্যাপার। সো আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর এক্সট্রাকশনের সময় কি মানে ব্যথা হয় কি না বা দাঁত ফেলতে অনেক কষ্ট হয় কি না, আপনি যদি একটা ভালো ডাক্তারের কাছে যান অবশ্যই তারা আপনার দাঁতের সব অবস্থা এবং আপনার যে শারীরিক অবস্থা সেগুলো দেখেই কিন্তু আপনার দাঁত ফেলবে। আর দাঁত হচ্ছে ফেলার সময় অবশ্যই আপনার দাঁতকে অবশ করে নেওয়া হবে, তো হালকা একটু চাপ একটু ব্যথা লাগবে। আর আপনি যদি ব্রেসেস করতে চান তাহলে আপনাকে সেরকম আসলে মেন্টালি আসলে আপনার সেরকম প্রিপারেশন নিয়ে এই ট্রিটমেন্টটা নেওয়া উচিত যে আমার এই ধরনের হচ্ছে কনসিকোয়েন্সেসগুলো হতে পারে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে দাঁত ফেলার পরে সেটা হচ্ছে যে গ্যাপটা সেটা ফিল আপ করতে কতদিন সময় লাগে। তো এই দাঁত যে ফেলা হয় বা দাঁতের যে এক্সট্র্যাকশনটা হয় ব্রেসেস যে ট্রিটমেন্টে, অর্থোপেডিক ট্রিটমেন্টে, তো এটা আসলে আপনার ব্রেসেস করার 1 থেকে 2 মাসের মধ্যে দাঁতটা মানে আসলে ডাক্তাররা ফেলে দেয়। তো আমি আসলে সবারটা বলতে পারবো না, কারণ আমার দাঁত আসলে 2 মাস পর হচ্ছে মানে ফেলা হয়েছিল, এবং এই আমার টোটাল দাঁত সোজা হতে যে সময়টা লেগেছে এই সময়টাতে আস্তে আস্তে করে দাঁতের গ্যাপটা হচ্ছে ফিল আপ। আচ্ছা, এরপর আসি বয়সের ব্যাপারে যে কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত এই ট্রিটমেন্টটা নেওয়া যায়। তো তাদের ক্ষেত্রে বলবো যে আমি ডাক্তার না, তো এটা আসলে ডাক্তাররাই ভালো বলতে পারবে। বাট আমি যখন এই ট্রিটমেন্টটা নিয়েছি তখন আমি হাসপাতালে দেখতাম যে আসলে 18+ থেকে 24-এর নিচে এই বয়সী যে সমস্ত মানুষ ছিল বা এই বয়সী আসলে পেশেন্টটা বেশি ছিল, তো এইটা আসলে ডাক্তাররা বলতে পারবে। আরেকটা আমাকে একজন কমেন্ট করেছিলেন যে হচ্ছে ব্রেসেস করার পরেও দাঁত কি আসলে পুরোপুরি সোজা হয় কি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যেমন সবাই আলাদা ইউনিক, তো আমাদের দাঁতও কিন্তু আলাদা। আমাদের অনেকের দাঁত আসলে ছোটো ছোটো থাকে, অনেকের দাঁতের সাইজ বড় থাকে, কালার ডিফারেন্ট থাকে। সো আসলে ব্রেসেস করার পরে আপনার আসলে আপনাকে দেখতে হবে যে আপনার আগে কি অবস্থা ছিল এবং এখন কি অবস্থা, সেটা দেখে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু আপনি হচ্ছে রেজাল্ট পেয়েছেন। এরপর আসি হচ্ছে রিটেনারের ব্যাপারে। আপনার ব্রেসেস ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে আপনাকে একটা রিটেনার করতে হবে। তো বাংলাদেশে হচ্ছে পার্মানেন্ট রিটেনারটাই বেশি করানো হয়। তো এই রিটেনারটা করতে হয় কারণ আমাদের দাঁতের আসলে অ্যাকচুয়ালি একটা মেমোরি থাকে, তো এই কারণে দাঁত হচ্ছে সোজা হওয়ার পরেও আবার আঁকা বাঁকা হয়ে যাওয়ার চান্সেস থাকে, এ কারণে হচ্ছে রিটেনারটা করতে হয়। আর হচ্ছে রিটেনার হচ্ছে পাতলা একটা তার যেটা আপনার দাঁতের উল্টা পাশে আঠা দিয়ে লাগানো থাকে। তো অনেকে জানতে চেয়েছেন যে হচ্ছে রিটেনার করার পরে কি অস্বস্তি লাগে কিনা বা হচ্ছে খেতে কোনো প্রবলেম হয় কি না। আমার আসলে সেরকম কোনো প্রবলেম হয়নি। ব্রেসেস যখন 2 থেকে 3 বছর আপনার মুখের ভিতরে থাকবে তখন অটোমেটিক এটা আপনার মুখের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তো সেম ওয়েতে হচ্ছে রিটেনারটাও আপনার মুখে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি অর্থোডন্টিক ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার মুখের আপনার ফেসের কোনো চেঞ্জেস আসে কি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে না, অর্থোডন্টিক ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার দাঁত শুধু সুন্দর হবে বা দাঁত হচ্ছে সোজা হবে, কিন্তু আপনার মুখের কোনো চেঞ্জেস আসবে না। বাট আপাত দৃষ্টিতে দেখতে হলে মনে হতে পারে যে আপনার মুখে কিছুটা চেঞ্জেস এসেছে। তো এটার কারণ হচ্ছে যে আমাদের দাঁত যখন আঁকা বাঁকা বা উঁচু থাকে তখন কিন্তু আমরা জোর করে আমাদের মুখটাকে বন্ধ করি, এবং দাঁতটা যখন সোজা হয়ে যায় তখন কিন্তু আমাদের ঠোঁটের যে মাসেলস বা মানে আপনার মুখের চারপাশটা কিন্তু রিল্যাক্সড হয়ে যায়, তখন আপনাকে জোর করে মুখ বন্ধ করতে হয় না। তখন আসলে ঠোঁটটাকে দেখতে একটু স্লাইটলি একটু ডিফারেন্ট মনে হতে পারে। আর এছাড়া আর হচ্ছে ব্রেসেস পরার পরে আপনার মুখের বা চোয়ালের সেরকম কোনো চেঞ্জেস আসবে না। ব্রেসেস পরার পরে আপনার দাঁত অবশ্যই নিয়মিত ব্রাশ করতে হবে এবং দাঁতকে পরিষ্কার রাখতে হবে। আর হচ্ছে ব্রেসেস পরলে ব্যথা লাগে কি না, এটা হচ্ছে যে ব্রেসেস পরলে হ্যাঁ কিছুটা ব্যথা লাগে, আর আসলে ব্যথার থেকে বেশি আপনার দাঁতে অনেক বেশি যখন প্রেশার দেওয়া হয় তখন আপনার আসলে যখন আপনি নতুন নতুন করবেন ব্রেসেস তখন আসলে মানে আপনার কিছুটা কষ্ট হবে, কিছুটা আসলে প্রবলেমস বা কিছুটা হচ্ছে ডিফিকাল্টিস আসলে ফেস করতে হবে, আর আস্তে আস্তে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যায়। সো আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা আমার কাছ থেকে যে সমস্ত জিনিস জানতে চেয়েছিলেন সেই ব্যাপারে আমি আসলে আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি।
আর এক একজনের আসলে এক এক সময় লাগে ব্রেসেস করতে, তো অনেকের হচ্ছে কম সময় লাগতে পারে, অনেকের বেশি সময় লাগতে পারে, সেটা আসলে আপনার দাঁতের হচ্ছে কন্ডিশনের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আর প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।